বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তো চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমরা এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে নবম শ্রেণীর বিজ্ঞান ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমরা কী কী পড়বে প্রথম আমরা যে বিষয়টা জানবো যে আমাদের সিলেবাসে কী রয়েছে প্রথম বলি তোমাদের যে দুটো চ্যাপ্টার রয়েছে একটা হচ্ছে তার বৈশিষ্ট্য আর একটা হচ্ছে জীবন গঠনের সংগঠনের স্তর আমাদের চল্লিশ মার্কের পরীক্ষা হয় দেড় ঘন্টার সময় থাকে প্রথম আমাদের এমসি কিউ টাইপের প্রশ্ন আসে মনে রাখবে এমসিকিউ যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে সেই প্রশ্নে কোনো অথবা থাকে না যে কটা প্রশ্ন থাকে সে কটাই লিখতে হয় তার সঙ্গে শূন্য স্থান সত্যমিথ্যা এবং এসএ কিউ সব মিলে আঠারোটা মার্কের শর্ট টাইপের প্রশ্ন থাকে দু মার্কের প্রশ্ন আমাদের ছটা লিখতে হয় বারো মার্ক এবং ফাইভ মার্কের প্রশ্ন আমাদের দুটো লিখতে হয় যেটা হচ্ছে দশ মার্ক তো এই হলো আমাদের মূল পাঠ তবে যেহেতু স্কুলের শিক্ষকরা প্রশ্ন করবেন সেহেতু সবসময় মাথায় রাখবে যে সেম আমি যে প্রশ্ন মডেলটা তোমাদের সামনে শেয়ার করছি হুবহু সেই প্রশ্ন মডেল হবে সেরকম কিন্তু কোনো কথা নেই কোনো কারণে প্রশ্ন মডেল পরিবর্তনও হতে পারে কারণ স্কুলের শিক্ষক প্রশ্ন করবেন তবে হ্যাঁ এই যে এখানে যেটা বললাম দু মার্কের প্রশ্ন এটা পাঁচ মার্কের প্রশ্ন সেগুলো ঠিকই থাকবে শুধুমাত্র হয়তো সংখ্যাটা এদিক ওদিক কম বাড়া বা শর্ট টাইপের কোশ্চেন আরও কম বাড়া সেগুলো হতে পারে এবার আমি ওভারঅল দু মার্কের প্রশ্ন প্রথমে তোমাদের বলবো এবং তারপরে যথারীতি ফাইভ মার্কের প্রশ্ন বলব একটা কথা বলে রাখি এই যে ফাইভ মার্কের প্রশ্নগুলো তোমাদের দেখছো না এই ফাইভ মার্কের প্রশ্ন কিন্তু যে ডাইরেক্ট ফাইভ মার্কের প্রশ্ন আসবে সেটা কিন্তু নয় এটা দেখা গেলো টু প্লাস থ্রি এইভাবেও কিন্তু তোমাদের ফাইভ মার্কের প্রশ্ন আসতে পারে সেদিকে লক্ষ্য রাখবে যে কারণে দু মার্কের প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে তো চলো প্রথম দেখে নিন কী কী প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে কিছু কিছু সংজ্ঞা প্রথমে সংজ্ঞাগুলো বলি যে সংজ্ঞাগুলো খুব ভালো করে পড়বে তার মধ্যে জনন কাকে বলে উত্তেজিতা কাকে বলে বিপাক কাকে বলে তপ্ত লঘু তরল কী নিউক্লিওটাইট কাকে বলে ট্যাক্সোনোমি কাকে বলে সিস্টেমেটিক্স প্রজাতি কী সিস্টেমেটিক্স কী প্রজাতি কী ট্যাক্সন কী কোয়াসারভেট কাকে বলে মাইক্রোস্কের কাকে বলে ট্যাক্সোনোমিক হায়ারার কী বলতে কী বোঝো কোয়ান্টোজম বলতে কী বোঝো অপরিহার্য অ্যামোনো অ্যাসিড কী সার্কোলেমা কি দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো প্রাইমডিয়াল ইউট্রিকল বলতে কি বোঝো অক্সিজম বলতে কি বোঝো কিছু কিছু পার্থক্য রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে তার মধ্যে জীব ও জ্বরের পার্থক্য আবরণী কলা ও যোগ পার্থক্য কোষপ্রাচীর প্রাচীর ও কোষ পর্দার পার্থক্য পরবর্তী রাশি স্থানীয় পায় সরি স্তন্যপায়ী ও পক্ষী শ্রেণীর প্রাণীদের মধ্যে পার্থক্য এক ও দ্বি উদ্ভিদের পার্থক্য জাইলেম ও ফ্লোয়েমের পার্থক্য প্রোকারেটিক ও ইউকারেটিক কোষের পার্থক্য অস্টিকথিস ও কন্ডিকথিসের মধ্যে পার্থক্য ব্রাইটোফাইটা ও টেরিডোফাইটার মধ্যে পার্থক্য ডিএনএ ও আর এর মধ্যে পার্থক্য ভাজক কলা ও স্থায়ী কলার পার্থক্য নেক্সট যে প্রশ্নটা বলি পরিবেশে কিভাবে ক্রমপর্যায়ে নিউক্লিয় প্রোটিন উদ্ভব হয়েছিল জৈববৈচিত্র্য কী এর গুরুত্ব লেখ আধুনিক জীববিদ্যায় এর ব্যবহারিক প্রয়োগ লেখো ট্যাক্সোনমির বিষয়গুলো কি কী ট্যাক্সোনমির সাথে সিস্টেমেটিক্স এর সম্পর্ক কী অর্থপোটা পর্বের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখক কিছু গুরুত্বপূর্ণ কাজ যেমন সেন্টোজোমের কাজ কি কলার কাজ কি যোগ কলার কাজ কি কলার কাজ কি জাইলেমের কাজ কি ফ্লোয়েমের কাজ কি ডিম্বাশয়ের কাজ কি গুরু মস্তিষ্কের কাজ কি অগ্নাশয়ের কাজ কি বৃক্ষের কাজ কি সুষমনাকাণ্ডের কাজ কি মাইটোকাণ্ডিয়ার কাজ কী অনৈচ্ছিক ও ঐচ্ছিক পেশির কাজ কি সিবনলের কাজ কি সঙ্গীকোষের কাজ কি ফ্লোয়েমতন্তু এর কাজ কি স্কলেরেন কাইমা এর কাজ কী ঠিক আছে এই কাজগুলো কিন্তু ভালো করে রেডি রাখবে আবার দেখো এই যে বিষয়গুলো ধরো একটা দিয়ে দিল যে ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট বা সেন্টোজেমের দুটো বৈশিষ্ট্য লেখো গুরু মস্তিষ্কের দুটো বৈশিষ্ট্য লেখো মোটামুটি একই বিষয় কিন্তু মাথায় রাখবে এবার এর মধ্যে অনেক প্রশ্ন আছে যেমন আমি পার্থক্যের মধ্যে দিয়েছি যে ও ফুলোইমের পার্থক্য লেখো তো ওই ওইগুলোর মধ্যেই দেখবে বিষয়গুলো যদি ঠিক করে পড়ো তাহলে দেখবে যদি জাইলেম ভলিউমের পার্থক্যটা ঠিক করে পড়ো তাহলে সেখান থেকেই তোমরা দুটো কাজও লিখতে পারবে সেখান থেকে দুটো বৈশিষ্ট্য আসলে সেটাও লিখতে পারবে অর্থাৎ আমি বলতে চাইছি যে এই বিষয়গুলো একটু ডিটেলস একটু বিষয়টা বুঝে পড়ার চেষ্টা করো পরীক্ষাতে কাজে লাগবে কারণ সায়েন্সের বিষয় এখান থেকে ঘুরিয়ে পেয়েছি যেভাবে যেভাবে প্রশ্নে আসুক জিনিসটা যদি তুমি বুঝে রেডি করে রাখতে পারো তাহলে কিন্তু সমস্ত প্রকার প্রশ্নের উত্তর লিখতে পারবে নেক্সট স্তন্যবায়ী প্রাণীদের শনাক্তকরণের বৈশিষ্ট্য কী অগ্নশয়কে গ্রন্থি বলে কেন মানবদেহে ভিটামিন ডি এর ভূমিকা কী মনেরা রাজ্যের দুটি বৈশিষ্ট্য লেখো মানুষের খাদ্যের লোহ থাকা প্রয়োজনীয়তা কি উদ্ভিদ কোষপ্রাচীরের স্তরগুলো কি কি। এবার আমি আসবো কিছু থ্রি মার্কের কোশ্চেন কেন বলছি থ্রি মার্কের কোশ্চেন আমি তো প্রথমে তো থ্রি মার্কের কোশ্চেন বলিনি তবুও থ্রি মার্কের কোশ্চেন এখানে কেন দিচ্ছি একটুখানি তোমাদের আগে একটু ডিটেলসটা নিই বিষয়টা তাহলেই বলি দেখো আমি কি বলেছি এখানে দু মার্কের প্রশ্ন আর এখানে ফাইভ মার্কের প্রশ্ন কিন্তু এটাও বলেছি যে ফাইভ মার্কের প্রশ্ন ডাইরেক্ট ফাইভ মার্কের আছে আসে না তাহলে কেমন আসে টু মার্ক প্লাস থ্রি মার্ক তাহলে এই যে দু মার্কের প্রশ্নগুলো আমি তোমাদের শেয়ার করেছি এই প্রশ্নগুলো একদিকে যেমন টু মার্কের প্রশ্ন হিসেবে আসবে ঠিক অন্যদিকে ফাইভ মার্কের প্রশ্নের মধ্যে কিন্তু দুই মার্কের প্রশ্ন হিসেবেও এই প্রশ্নগুলো আসবে বোঝা গেল কি বললাম এবং তাহলে থ্রি মার্কের প্রশ্ন আমাদের এই এই সূত্রে থ্রি মার্কের প্রশ্ন আমাদের কিছু প্র্যাকটিস করা দরকার তাহলে এই প্রশ্নগুলো তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে যেগুলো থ্রি মার্ক আসতে পারে যেমন কি উদ্ভিদ প্রাণীর উদাহরণ সহযোগে দ্বিপদ নামকরণের ব্যাখ্যা নিউক্লিয়াসের উপাদানগুলো কি কি ভার্চিবেরা উপপর্বের অন্তর্গত অধিশ্রেণীগুলির নাম কী শুক্রাণুর অ্যাক্রোজম ও পুচ্ছ গঠনকারী অঙ্গাণুগুলির নাম পর্যায়ক্রমিকভাবে লেখো কোনো জৈব অনুকে কোন জৈব অনুকে এনার্জি কারেন্সি বলে এবং কেন দ্বিপদ নামকরণের আন্তর্জাতিক কারণ কী কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য লেখো একাইনডার্মাটা পর্বের বৈশিষ্ট্য লেখো শৈবালকে সমাঙ্গদেহি বলা হয় কেন কিছু সংজ্ঞা তার মধ্যে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড গরম তরল সুপ প্লাস্টিক কত প্রকার কী কী কলার গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করো পিপি ফ্যাক্টর কাকে বলে কেন মানবদেহে বৃক্ষের অবস্থানও কাজ লেখো কেঁচো ও গোলকৃমিকে কিভাবে পৃথক করবে নেক্সট আমি এবার এই যে যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রেডি রাখবে তোমরা থ্রি মার্কের কারণে এবং এই দুই মার্কের প্রশ্ন এবং তিন মার্কের প্রশ্নগুলো যদি ভালো করে তুমি রেডি করো মানে এই যে তিন মার্কের প্রশ্নগুলো তোমাদের বললাম এবং তার সঙ্গে যে দু মার্কের প্রশ্নের যে সেটটা শেয়ার করলাম এই প্রশ্নগুলো যদি রেডি করো তাহলে কিন্তু অটোমেটিকভাবে আমরা ফাইভ মার্কের প্রশ্ন কমন পেয়ে যাব এবং টু মার্কের প্রশ্নও কমন পেয়ে যাব তো তোমরা শুধু দেখে নাও যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি এই প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্ন অজানা রয়েছে কি না যদি কোনো প্রশ্ন অজানা থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেটাকে রেডি করে পরীক্ষার হলে যেও কারণ এর মধ্যে থেকেই পরীক্ষাতে আসবে এটুকু নিশ্চিত থাকতে পারো তো ইতিপূর্বে আমি বিভিন্ন সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করেছি সেগুলো অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যেও আর যদি না খুঁজে পাও অবশ্যই কমেন্টে লিখো আমি তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো ধন্যবাদ